জাতীয়তাবাদী আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে আগামী দুই জানুয়ারি হাইকোর্ট প্রাঙ্গনে অনশন কর্মসূচি পালনের ঘোষণা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে শামসুল হক হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা করেন এ সময় তিনি বলেন উনত্রিশ ডিসেম্বর আইনজীবীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা যে হামলা চালিয়েছে তা সুপ্রিম কোর্টের ইতিহাসের কলঙ্ক অধ্যায় হয়ে থাকবে ক্ষমতাসীনরা পরিকল্পিতভাবে পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আইনজীবীদের ওপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি এর আগে জাতীয়তাবাদী আইনজীবীদের গ্রেপ্তার ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন তারা